গাইস কেমন আছেন সবাই? আওয়ার স্কুলের তরফ থেকে আপনাদের জানাই সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং ঈদ মোবারক আবারো। আজ কালকে আমরা করেছি আর্টিকেলের ক্লাস ফার্স্ট পার্ট, আজকে আমরা করব আর্টিকেলের সেকেন্ড পার্ট। ঠিক আছে, সো আমি হচ্ছে চাপানগর থেকে ক্লাস করাচ্ছি, তোমরা কে কোন জায়গা থেকে ক্লাসটা করাচ্ছো হ্যাঁ সেটা আমাকে একটু জানাই দাও, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের সাথে কে কে ক্লাস করছে। ঠিক আছে, তোমরা হচ্ছে জলদি জলদি আর তোমরা শেয়ার করে দাও, যাতে হচ্ছে সকলে মিলে আমরা ক্লাসটা করতে পারি। আমাদের সাথে এমডি আসিফ মল্লিক জয়েন করেছে, শেয়ার করে দাও, তোমরা শেয়ার করে দাও। আমরা যে শেয়ার বাটনটা দেখতে পাচ্ছি না, এই শেয়ার বাটনে একটা জাস্ট ক্লিক করে শেয়ার করে দাও। আমি একটু শেয়ার করে দিই, আচ্ছা তোমরা শেয়ার করে দাও, আমরা হচ্ছে আমাদের ক্লাসটা শুরু করি। ওকে, আচ্ছা কালকে আমরা শিখেছিলাম আর্টিকেল দুই প্রকার, কি কি? একটা হলো ইনডিফিনিট আর একটা হলো ডিফিনিট। কালকে আমরা ইনডিফিনিটটা প্রায় শেষ করে দিয়েছিলাম, প্রায় বলতে পুরোটা শেষ করেছিলাম, আমাদের বাকি ছিল খালি ডিফিনিট অর্থাৎ দি। কালকে যারা ছিল না আমাদের সাথে ক্লাসে, তাদের সুবিধার্থে আমি ক্লাসটা আরেকবার রিপিট করছি। সেটা হলো আর্টিকেল দুই প্রকার, একটা হলো ডিফিনিট আর একটা হলো ইনডিফিনিট। আর্টিকেল কয় প্রকার? আর্টিকেল হলো দুই প্রকার, একটা হলো ডিফিনিট আর একটা হলো ইনডিফিনিট। আচ্ছা ডিফিনিট মানে হলো নির্দিষ্ট আর ইনডিফিনিট মানে হলো অনির্দিষ্ট। ইনডিফিনিট এর মধ্যে পড়ছে এ আর এন, এবং ডিফিনিট এর মধ্যে পড়ে দি। আচ্ছা আমরা কালকে এ এন শেষ করেছি, প্লাস ক্রসিং নিয়মটা শেষ করেছি। আচ্ছা আমরা হচ্ছে আজকে শিখব আজকে ডিফিনিট অর্থাৎ দি এর নিয়মটা আমরা আজকে কমপ্লিট করব। ওকে, আমরা দি এর নিয়মটা পড়ব একটা মজার কবিতা দিয়ে, কবিতা এবং ছন্দ দুইটা দিয়ে আমরা দি এর নিয়মটা ক্লোজ করে দেব। আমরা দি এর নিয়মটা যে কবিতা আছে বা ছন্দ আছে যেখানে আমরা কবিতাতে যেগুলো বলেছে সে টপিকগুলো মনে রাখতে পারলে আমরা আশা করা যায় ম্যাক্সিমাম 90% দি এর নিয়ম কমপ্লিট। যেগুলো হচ্ছে বেসিক্যালি আমাদের বোর্ডে আসে, কোশ্চেন আসে, সেগুলো আমার এখানে আছে। সো আমি শুরু করি, এখানে হচ্ছে অনিন্দিতা অ্যাড হয়েছে আমাদের সাথে। আচ্ছা তোমরা শেয়ার করে দাও ভিডিওটা এবং আমরা আমাদের ক্লাসটা কন্টিনিউ করি। ওকে, আচ্ছা আমরা কালকে আরেকটা জিনিস শিখেছিলাম যে আর্টিকেল হলো পার্টস অফ স্পিচ। কোন পার্টস অফ স্পিচ? সেটা হলো আমাদের অ্যাডজেক্টিভ। ওকে, আচ্ছা তারপরে আমরা শিখেছিলাম যে আর্টিকেল বসে বেসিক্যালি সাউন্ড ওয়াইজ, এটা ভাওয়েল এবং কনসোনেন্টের সাউন্ড ওয়াইজ বসে, এটা ভাওয়েল ও কনসোনেন্ট অনুযায়ী না, এটা ওদের সাউন্ড ওয়াইজ বসে। আচ্ছা আমরা তাহলে আজকে দি এর নিয়মটা শুরু করে দিই। ওকে, তোমরা দেখতে পাচ্ছো, আশা করি তোমরা দেখতে পাচ্ছ সবাই। তোমরা ক্লাসটা শেয়ার করে দাও। আচ্ছা গাইস একটু সময় নিচ্ছি, আমি ক্লাসটা আমি শেয়ার করে দিই কয়েকটা জায়গায়। আচ্ছা
আচ্ছা আমি একটু জুম করে দিই তাহলে হচ্ছে জিনিসটা ক্লিয়ার হবে। হ্যাঁ, আশা করি আমরা সকলে দেখতে পাচ্ছি। আমাদের কবিতাটা হলো চন্দ্র সূর্য সাগর মহাসাগর আর নদী পর্বত শ্রেণী দ্বীপপুঞ্জ উপসাগর থাকে যদি। ঠিক আছে, প্রথম লাইনটা আমি আবার পড়ছি। চন্দ্র সূর্য সাগর মহাসাগর আর নদী পর্বত শ্রেণী দ্বীপপুঞ্জ উপসাগর থাকে যদি, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম মিলে এই পৃথিবী, জাতি সম্প্রদায় ধর্মগ্রন্থ পত্রিকায় লিখলেন কবি, সংখ্যাবাচক জাহাজ তারিখ আর ভৌগোলিক নাম এর আগে হয় দিয়ে সহজ ব্যবহার জানলাম। ওকে, আচ্ছা তাহলে আমরা এই কটা নামে আমরা কি কি পাচ্ছি, কোন যে কোন জায়গায় আর্টিকেলটা বসবে আমরা একটু দেখে নিই। ওকে, দেখো আমাদের এখানে বসবে চন্দ্র সূর্য সাগর মহাসাগর নদী পর্বত শ্রেণী দ্বীপপুঞ্জ উপসাগর, ঠিক আছে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম পৃথিবী, জাতি সম্প্রদায় ধর্মগ্রন্থ পত্রিকা কবি, সংখ্যাবাচক জাহাজ তারিখ ভৌগোলিক নাম এগুলোর আগে বসে দি। তাহলে কোন কোন জায়গায় দি বসে আমরা হচ্ছে জানতে পারলাম, কোন কোন জায়গায় বসে চন্দ্র সূর্য সাগর মহাসাগর নদী পর্বত শ্রেণী দ্বীপপুঞ্জ উপসাগর, তো উত্তর দক্ষিণ মানে আমাদের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যেসব নামগুলো আছে না ওগুলোর পরে বসে, ওগুলোর আগে বসে পৃথিবী, জাতি যে কোনো জাতি বা সম্প্রদায়ের নামের আগে বসে, ধর্মগ্রন্থের নামের আগে বসে, পত্রিকার নামের আগে বসে কবি, তারপর সংখ্যাবাচক যে কোনো সংখ্যার আগে দি বসে, জাহাজের আগে দি বসে, তারিখের আগে বসে যে কোনো তারিখের আগে দি বসে, ভৌগোলিক নাম এগুলোর আগে বসে। ক্লিয়ার, তোমরা বুঝতে পারলা? যদি তোমরা বুঝতে পারো তাহলে হচ্ছে ডান লিখে দাও। আমাদের সাথে জয়েন করেছে আসিফ হোসেন সাগর। আচ্ছা, যদি বুঝতে পারো তাহলে আমাকে ডান লিখে দাও, দরকার হলে তোমরা একটা স্ক্রিনশট নিতে পারো। এরপরে আমরা আরেকটা ছন্দ দিব, তারপরে রাসেল ইসলাম আব্দুল্লাহ বলছেন নাই, আরো সব আসছেন, শেয়ার করে দাও, তোমরা ক্লাসটা শেয়ার করে দাও যাতে আমরা সকলে মিলে ক্লাসটা করতে পারি। ঠিক আছে, আচ্ছা তোমরা কি বুঝতে পারলে জিনিসটা? দরকার হলে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, আমরা হচ্ছে পরবর্তী একটা ছন্দ দিব, ওর মাধ্যমে আমাদের দিয়ে নিয়ম শেষ। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো জিনিসটা। আরেকবার আমি পড়াই দিই, চন্দ্র সূর্য সাগর মহাসাগর আর নদী পর্বত শ্রেণী দ্বীপপুঞ্জ উপসাগর থাকে যদি, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম মিলে এই পৃথিবী, জাতি সম্প্রদায় ধর্মগ্রন্থ পত্রিকায় লিখলেন কবি, সংখ্যাবাচক জাহাজ তারিখ আর ভৌগোলিক নাম এর আগে হয় দি এর সহজ ব্যবহার। তাহলে আমরা জানি কোন কোন জায়গায় বসবে চন্দ্র সাগর সূর্য, তারপরে বসবে মহাসাগর নদী পর্বত শ্রেণী দ্বীপপুঞ্জ উপসাগর, তারপরে উত্তর পশ্চিম পূর্ব দক্ষিণ এগুলো আগে বসবে, তারপরে পৃথিবী জাতি সম্প্রদায় ধর্মগ্রন্থের নামের আগে, ভৌগোলিক নাম তারিখ জাহাজ সংখ্যাবাচক শব্দ ইত্যাদির আগে বসবে আমার দি, আর্টিকেল দিটা বসবে। ওকে, আমরা বুঝতে পারলাম? আবারও বলছি তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, যদি বুঝতে পারো তাহলে আমাকে কমেন্টে লিখে দাও ডান, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের এটা বুঝতে পেরেছো তোমরা। আচ্ছা, আমরা নেক্সট ছন্দে গেলাম। ওকে, আশা করি সকলে বুঝতে পেরেছো। আচ্ছা, এই ছন্দটা বলেছে একই জিনিস বাট একটু শর্ট করে, এটা হচ্ছে জাস্ট এটাতে ডিটেইলসে বললাম যে কোন কোন জায়গায় হয়, কিন্তু এখানে তোমার দিচ্ছি যে কোন কোন টপিকটা মানে বেসিক। নদী মানে বলতে কি বোঝায়, আমরা নদী বলতে কি বোঝায়, পদ্মা যমুনা ইত্যাদি সব নদীগুলো আছে সেগুলো বোঝায় সেগুলো, তারপরে আরো এখানে ছন্দটা বলছে নদী সাগর দ্বীপপুঞ্জ জাহাজাদি ঘিরি পর্বত চন্দ্র সূর্য গ্রহ তারা আরো আছে যত বিষব ধারা, পৃথিবীতে আছে একটি যত তার পূর্বে দ্বীপ বসবে নেই ভিন্ন মত। আচ্ছা, এখানে বলতে যাচ্ছে যে যত নদী আছে সাগর আছে দ্বীপপুঞ্জ আছে তার আগে দ্বীপ বসবে, জাহাজ যদি ঘিরি পর্বত মানে যত পর্বত আছে সেগুলোর আগে বসবে দ্বীপ, তারপরে চন্দ্র সূর্য গ্রহ তারা আরো আছে যত বিষব ধারা মানে যত চন্দ্র সূর্য গ্রহ তারা আছে সেগুলোর আগে বসবে কি দ্বীপ, এবং পৃথিবীতে আছে একটি যত মানে একটি মাত্র যেসব জিনিস আছে সেসব জিনিসে বসবে আমার কে দ্বীপ বসবে তার পূর্বে দ্বীপ বসে। আচ্ছা, তাহলে আমরা এই ছন্দটা বুঝতে পারলাম কি, এই ছন্দটা বুঝতে পারলাম? যদি বুঝতে পারো তাহলে আমাদের ডান লিখো।
আচ্ছা, এবার আমরা আরেকটু ডিটেইলসে যাই। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো এই জিনিসটা। আচ্ছা, আমরা তো এতক্ষণ বললাম যে তোমার এই বিভিন্ন চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, এগুলোর আগে বসে আর্টিকেল। আচ্ছা, আচ্ছা, এবার জানবো ওইসব নামগুলা কি কি। যেমন কোনগুলোর আগে আর্টিকেলটা বসবে আমরা এখন ওইটা জানবো একটু। আমরা যখন বাংলায় বললাম, কিন্তু আর্টিকেল তো আমাদের বাংলায় ওখানে লিখতে হবে না, লিখতে হবে কিসে? ইংলিশে। এখন কোনগুলো জায়গায় আছে আমি কিছু নাম বলে দিই। যেমন ধরেছো তোমার মন, মন মানে কি? চাঁদ। চাঁদের আগে কি বললাম? দি বসবে। আচ্ছা, সান, সান, সান মানে কি? সূর্য। আমি কি বললাম? সূর্যের আগে কি বসবে? সূর্যের আগে দি বসবে বললাম না, তো এখানে কি বসবে? দি। আচ্ছা, তারপরে তোমার ধরো যে তোমার পদ্মা, পদ্মা, PAD, পদ্মা মানে পদ্মা নদী যেটাকে বলছে। আমি কি বললাম? নদীর নামের আগে কি বসবে? দি বসবে, তো ওখানে কি বসবে? দি। আচ্ছা, তারপরে আমরা আরো বললাম, আরো ই করি, যেমন ধরো যে হিমালয়, হিমালয় মানে হিমালয় যেটা পর্বতের নাম, আমরা কি পর্বতের নামের আগে দি বসবে জানলাম না, তাহলে এখানে কি বসবে? দি। আচ্ছা, তারপরে তোমার যেমন আরেকটা দেখি, ডেল স্টার, ডেইলি স্টার কি একটা পত্রিকার নাম না? পত্রিকার নামের আগে কি বসবে? আর্টিকেল বসবে বললাম না, কি বসবে? দি। আচ্ছা, এগুলো তো দি বসবে কিসের জন্য? এগুলো সবকিছু নির্দিষ্ট করে বলছে যে হ্যাঁ ওই জিনিসটাই। আমরা কি জানি ডিফিনিট আর্টিকেল কোনটা? ডিফিনিট আর্টিকেল হলো সেটাই যেটা তোমার কোনো কিছুকে নির্দিষ্ট করে বলা হয়, নির্দিষ্ট। এখন দেখো আমি বলছি পদ্মা, পদ্মা কি? পদ্মা বললে আমরা এক কথা চিনতে পারবো না যে হ্যাঁ ওই পদ্মাটাই, পদ্মা নদী। এখন আমরা কি পদ্মা বললে কি আমরা চলে যাবো অন্য জায়গায়? চলে যাবো? যাবো না, আমরা ওই জায়গাটায় যাবো, নির্দিষ্ট করে বলছে, তার জন্য আমার এখানে দি হবে। ওকে, আরো কিছু দেখি, যেমন তোমার ইন্ডিয়ান, INDIAN, ইন্ডিয়ান, এটা কি জাতির নাম না? একটা জাতির নাম না, ইন্ডিয়ান জাতি, তো আমরা এখানে কি বসবে? দি। আমরা এখানে ইন্ডিয়ান যদি বলি যে তিনি একজন ইন্ডিয়ান, তাহলে কি আমরা ইন্ডিয়ানের বদলে কি আমরা কাকে বুঝবো? ভারতের লোককে বুঝবো না আমরা, জাপানের লোককে বুঝবো? অবশ্যই ভারতের লোককে বুঝবো, তার জন্য এখানে দি। আচ্ছা, আমরা আরো কিছু দেখি, তারপরে আমরা দিতে পারি, যেমন ধরো যে USA, USA। আচ্ছা, আমি কালকে তো শিখাইছিলাম যে কোন দেশের নামের আগে কি আর্টিকেল বসে না, কিন্তু দুটো এক্সেপশনও শিখাইছিলাম না, সেটা কি শিখাইছিলাম? যে USA এবং UK মানে কি? ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এবং ইউনাইটেড কিংডম, মানে দ্বীপপুঞ্জ বা সমষ্টিবাচক বুঝাতে গেলে কি হয়? দি হয়, তার জন্য এখানে বসবে দি। তাহলে আলাদা দুটো কি বলেছিলাম? USA বা UK। ওকে, আচ্ছা, তারপরে ধরো একটা ডেট, যেমন হচ্ছে 16 জুলাই, 16 জুলাই, 16 জুলাই মানে কি? এটা একটা ডেট না, তো ডেট এটা কি নির্দিষ্ট করে বলছে, তার জন্য দি হবে। আমরা যদি 16 জুলাই বলি, তাহলে কি আমরা ভাববো যে 17 জুলাই বা 17 নভেম্বর? সেটা ভাববো না, আমরা 16 জুলাইটাকে ভাববো, ঠিক আছে? এখানে এটাও নির্দিষ্ট করে বলছে, তার জন্য এটা। আচ্ছা, এবার আমরা একটু প্র্যাকটিসে যাই। এতক্ষণ তো আমরা বললাম, আশা করি সকলে আমরা দায়ের নিয়মটা বুঝতে পেরেছি মোটামুটি, ঠিক আছে? দায়ের নিয়মটা যেহেতু বুঝতে পেরেছি, তার জন্য আমরা একটু হচ্ছে কিসে যাই, একটু আমরা প্র্যাকটিসে যাই, তাহলে তো বুঝতে পারবো যে আমরা সকলে বুঝতে পেরেছি। আচ্ছা, ওয়েট একটু, জাস্ট এটা হচ্ছে কি, আমরা এখন দেখবো একটা প্র্যাকটিস, দেখি আমরা কেমন পার শিখলাম, কেমন পারি কিনা, ঠিক আছে? আচ্ছা, দেখো, আচ্ছা, প্রথমে বলেছে হি ইজ ড্যাশ ফার্স্ট বয় ইন দ্য ক্লাস, সেকেন্ড বলেছে হি কাম অন ড্যাশ ফার্স্ট ডে অফ নভেম্বর, বায়রন ড্যাশ পোয়েট অর এ লাভার অফ গ্রিস, তারপরে ড্যাশ আউট
is a useful animal. 5 নম্বর হলো শামিম ভিজিটেড ড্যাশ 9 রিভার। এখানে 5টা আছে, এখানে 5 এর মধ্যে দেখি কে কত পাও, অ্যানসার করো, জাস্ট টাইম 1 মিনিট। দেখি তোমরা জানো অ্যান্সার, কুইক অ্যান্সার করো দেখি। আচ্ছা আমরা দেখি অনেকেই হচ্ছে কিছু, আচ্ছা আমি হচ্ছে এটার অ্যান্সারটা করে দিই তোমাদেরকে। আচ্ছা আসিফ মল্লিক আমাদের সাথে ভালো রেসপন্স করছে, আচ্ছা আমরা একটু ক্লাসে রেসপন্স করি তাহলে হচ্ছে ক্লাসটা আরো ভালো লাগবে। আচ্ছা হি ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস, আমি কি বলেছি কোন সংখ্যার আগে কি হয়, সংখ্যার আগে কি বসাতে বলেছি, আমি সংখ্যার আগে বলেছি দি হয়, তার জন্য এখানে হবে প্রথমে দি। আচ্ছা হি কাম অন ড্যাশ ফার্স্ট ডে অফ নভেম্বর, মানে এটা কি ফার্স্ট ডে অফ নভেম্বর, মানে পহেলা নভেম্বর কে বোঝাচ্ছে না, ফার্স্ট ডে মানে কি আমরা কি দ্বিতীয় নভেম্বর বুঝি না পহেলা নভেম্বর, পহেলা নভেম্বর করে বুঝি, তার জন্য এখানে কি বসবে, এখানে বসবে দি বসবে। আচ্ছা আচ্ছা এবার বলেছে বায়রন ড্যাশ পোয়েট অফ দা সরি ড্যাশ পোয়েট অজ এ লাভার অফ গ্রিস, এখানে কি পোয়েট বলেছে কবি, আমরা কি বলেছি কবির নামের আগে কি বলেছি, কবির নামের আগে কি হয়, এখানে একটু ফোকাসে মনে সমস্যা হচ্ছে, একটু ফোকাসে সমস্যা হচ্ছে। আচ্ছা দেখি ঠিক করে দেবো। তাহলে এখানে কি যেহেতু কবির নাম বুঝাইছে তাহলে কি হবে দা। আচ্ছা তারপরে বলেছে ড্যাশ কাউ ইজ দা ইউজফুল অ্যানিমাল, ইজ অ্যান ইউজফুল অ্যানিমাল। আচ্ছা এখানে কি বলেছে কাউয়ের কথা বলেনি, কাউ কি একটা, এটা কি জাতি বলছে, পুরো কাউকে বুঝাচ্ছে না, তাহলে এখানে কি হবে জাতি বুঝাচ্ছে, তার জন্য এখানে সম্প্রদায় বা সরি জাতি হবে এখানে, তাহলে এখানে কি হবে দি। আচ্ছা এবার তারপরে আমাদের নেক্সট আছে শামিম ভিজিটেড ড্যাশ 9 রিভার, মানে শামিম হচ্ছে কি 9 রিভার, এটা কি একটা তোমার নদীর নাম না রিভারের নাম না, তাহলে আমরা এখানে কি আচ্ছা তাহলে 9 রিভার, এটা কি 9 রিভার একটা নদীর নাম না, তাহলে এখানে কি কোন নদীর নামের আগে কি বলেছি কি হবে, এ হবে না এন হবে না কি হবে ডি হবে না, সো এখানে কি হবে ডি দিব আমরা। আচ্ছা তাহলে আমরা মোটামুটি এখানে 5টা আমি অ্যানসার করে দিলাম। আচ্ছা তোমরা কে কয়টা পেরেছো আমাকে একটু জানাও তো কমেন্ট করে, কে কত পেয়েছো 5 এর মধ্যে, কে কত পেয়েছো জানাও। আচ্ছা তাহলে আমরা হচ্ছে দেখতে পেলাম, এবার আমরা হচ্ছে আরেকটা কিছু একটু প্র্যাকটিসে যাই। এবার হচ্ছে দিয়ের নিয়ম কিন্তু আমার কমপ্লিট, দিয়ের নিয়ম কি আমার কমপ্লিট। আচ্ছা দি বলেছে, আচ্ছা আসিফ মল্লিক ভাই বলেছে দি, তারপরে পরও দি বলেছে, আচ্ছা গুড
আসিম মল্লিক ভাই বলছে 4D। আচ্ছা তোমরা কমেন্ট করো, আর আমি হচ্ছে নেক্সট আরেকটা, এবার হচ্ছে তোমার এ এখন পর্যন্ত আমাদের যে ক্লাসগুলো করালাম এটা হলো এখন হবে প্র্যাকটিস ক্লাস, আর্টিকেলের এখন পুরোটা হবে প্র্যাকটিস। 5D বলেছে, আচ্ছা আসিফ ভাই পাইছে 5 এর মধ্যে 4। আচ্ছা সমস্যা নেই ভাই, নেক্সট টাইম 5-এ 5 হবে। এবার আমরা হচ্ছে যে এবার আসবো প্র্যাকটিস সেশনে, এতক্ষণ তো আমরা আর্টিকেল কালকে থেকে করালাম তাই না, এখন বুঝবো যে তোমরা কেমন বুঝতে পারলে, বুঝতে পেরেছো না পারোনি বা এখন তোমাদের বোঝা যাবে। আচ্ছা এবার আসছি আমরা পুরোটা আর্টিকেলের উপর পুরোটা প্র্যাকটিস, এখন পর্যন্ত যেসব ক্লাস করালাম বা যা যা বকলাম তার উপর এই ক্লাসটা, মানে এই প্র্যাকটিসটা কোশ্চিনটা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এবার দেখি, ড্যাশ নেদারল্যান্ডস ইজ ড্যাশ মেম্বার অফ ইউ, ইউ মানে হলো ইউরোপিয়ান ইউনিয়ন, ঠিক আছে। ড্যাশ দুই নম্বরটা হলো ড্যাশ প্রেসিডেন্ট অফ ড্যাশ ইউএসএ লিভ ইন ড্যাশ হোয়াইট হাউস। আচ্ছা হোয়াইট হাউস কি তোমরা কি জানো, অনেকে হোয়াইট হাউসটা কি, হোয়াইট হাউস হলো সেখানে যেখানে তোমার ইউএসএ প্রেসিডেন্টরা থাকে, প্রেসিডেন্ট যেখানে থাকে ঠিক আছে ওটাকে বলে হোয়াইট হাউস, ওকে। আচ্ছা প্লিজ ব্রিং মি ড্যাশ গ্রিন বুক। আচ্ছা এখানে কি হবে, এখন এই কয়টা তোমরা করো, এখানে তোমার হতে পারে এ, হতে পারে এ, হতে পারে এম, হতে পারে ক্রস, হতে পারে বি, জানাও এখানে 1, 2, 3, 4, 5, 6, 7 দেখি সাতটার মধ্যে কে কয়টা পারো, অ্যান্সার করো তো দেখি নিজেরা। একটু জুম করে দিই তাহলে তোমরা হয়তো বা দেখতে খুব ভালো করে। জানাও জলদি জলদি জানাও তো আমাকে যেগুলো অ্যান্সারটা কি হবে। একটু জানাও আমাকে জলদি জলদি। একটু জানাও আমাকে তাড়াতাড়ি ফাস্ট। আচ্ছা আমাদের সাথে আসিফ মল্লিক ভাইয়া, আচ্ছা ভাইয়া আবার বলবো, আচ্ছা ঠিক আছে দেখো, ড্যাশ নেদারল্যান্ডস ইজ ড্যাশ মেম্বার অফ ইউ। আচ্ছা আবার আমি বলি এক নাম্বারটা হলো ড্যাশ নেদারল্যান্ডস ইজ ড্যাশ মেম্বার অফ ইউ। আচ্ছা তারপরে আরেকটা আছে, দুই নাম্বারটা হলো ড্যাশ প্রেসিডেন্ট অফ ড্যাশ ইউএসএ লিভ ইন হোয়াইট হাউস। আচ্ছা তিন নাম্বারটা হলো প্লিজ ব্রিং মি গ্রিন, সরি প্লিজ ব্রিং মি ড্যাশ গ্রিন বুক, ঠিক আছে। প্রথমটা আমি আবার পড়ি, ড্যাশ নেদারল্যান্ডস ইজ ড্যাশ মেম্বার অফ ড্যাশ ইউ, ইউ মানে হলো ইউরোপিয়ান ইউনিয়ন, ড্যাশ প্রেসিডেন্ট অফ ড্যাশ ইউএসএ লিভ ইন ড্যাশ হোয়াইট হাউস, প্লিজ ব্রিং মি ড্যাশ গ্রিন বুক।
আচ্ছা অ্যানসার করো তাড়াতাড়ি দেখি। আচ্ছা এখানে বলেছে আসিফ ভাই বলছে যে প্রথমের কি হলো দি, তারপরটা এন, আচ্ছা তারপর এখানে অ্যান্সার করো তোমরা দেখি করো জলদি জলদি। আচ্ছা আমি অ্যান্সার কি করে দিব, আচ্ছা আমি অ্যান্সারটা করে দিই। আচ্ছা দেখো প্রথমে বলেছে ড্যাশ নেদারল্যান্ডস, ড্যাশ নেদারল্যান্ডস ইজ ড্যাশ মেম্বার অফ ইউ। আচ্ছা দেখো প্রথমে কি আছে নেদারল্যান্ডস, আচ্ছা আমরা তো জানি যে দেশের নাম, দেশের নামের কোনো আর্টিকেল হয় না, কিন্তু এখানে দেখো নেদারল্যান্ডস আছে, নেদারল্যান্ড না নেদারল্যান্ডস এস আছে, এখানে সমষ্টিবাচক বোঝাচ্ছে, তার জন্য প্রথমটা হবে দি। আসিফ ভাইয়ের হয়েছে প্রথম কার্ডটা, আচ্ছা মাথার জন্য দেখতে পাচ্ছেন, আচ্ছা ঠিক আছে সরে গেলাম, প্রথমটা আমি করে দিলাম, প্রথমটা ঠিক আছে ভাইয়া দি হবে, প্রথমটা প্রথমটা হবে দি, আচ্ছা এটা হবে দি, ড্যাশ নেদারল্যান্ডস ইজ ড্যাশ মেম্বার অফ ইউ। পরেরটা হবে মেম্বার, আচ্ছা এখানে মেম্বার, এখানে কি তোমার কি হচ্ছে মেম্বার, মেম এম আসছে প্রথমে, এম প্রথমে আসছে মেম, মেম এম আসছে না, এই এম আসছে, তাহলে এম কি কোনো ভাওয়েল না কনসোনেন্ট, কোনো ভাওয়েল বলো, কোনো ভাওয়েল না কনসোনেন্ট, এম হলো কি কনসোনেন্ট, সো এখানে হবে এ। অফ মেম্বার অফ ড্যাশ ইউ, ইউই ইউই মানে হলো কি, ইউই মানে হলো ইউরোপিয়ান ইউনিয়ন, এখানে একটা সংস্থার নাম বোঝাচ্ছে, তার জন্য এখানে কি হবে, এখানে কি হবে দি হবে, এটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, সো তিন নম্বরে হবে দি, তিন নম্বরে হবে দি, তাহলে প্রথমটা কি হলো, প্রথমটা দি, তাহলে পুরোটা হলো দি নেদারল্যান্ডস ইজ এ মেম্বার অফ দা ইউ। ওকে সবাই বুঝতে পেরেছো, আচ্ছা তারপরটা প্রেসিডেন্ট, ড্যাশ প্রেসিডেন্ট অফ ড্যাশ ইউনাইটেড স্টেট লিভ ইন ড্যাশ হোয়াইট হাউস, এটা কি হবে বলতো, প্রেসিডেন্ট দা প্রেসিডেন্ট, আচ্ছা আমরা আর্টিকেল একটা জিনিস বলে নি, আমরা আর্টিকেল করার সময় সর্বদাই, আর্টিকেল করার সময় আমরা সর্বদাই কি করব, যে দেখার চেষ্টা করব যে আমরা দেখার চেষ্টা করবো যে কোন আগে বুঝবো যে কোনটা, এটা ডিফিনিট হচ্ছে না ইনডিফিনিট, এটাকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে না অনির্দিষ্ট করে বোঝাচ্ছে, এই জিনিসটা আগে আমরা দেখব। এখানে দেখো তো প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট এখানে হোয়াইট, পুরো সেন্টেন্সটা পড়ি মানে এখানে বোঝাতে চাচ্ছে হোয়াইট হাউসে থাকে কি প্রেসিডেন্টরা, কোথাকার ইউএসএর প্রেসিডেন্টরা, আচ্ছা এখানে আসিফ ভাই বলছে যে দুইয়ের প্রথমটা হবে দি, তারপরেরটা হবে এ, আচ্ছা দেখা যাক দুই, আচ্ছা তাহলে প্রেসিডেন্টের আগে কি হবে, প্রেসিডেন্ট এখানে কোন জায়গার প্রেসিডেন্টের কথা বলছি, ইউএসএ না এখানে নির্দিষ্ট করে বলছে না, তাহলে এখানে কি হবে দি, এটা প্রথমটা হবে দি, আচ্ছা প্রেসিডেন্ট অফ ড্যাশ ইউএসএ ইন ড্যাশ হোয়াইট হাউস, আচ্ছা ইউএসএ আমি কি বলেছিলাম কালকে যে কোনো কান্ট্রির আগে তোমার আর্টিকেল বসে না, বাট দুটো এক্সেপশনাল বলেছিলাম, সে দুটো হলো ইউএসএ এবং ইউকে, সো এখানে ইউএসএ আগে কি হবে, এখানে হবে দি, আচ্ছা ইউএসএ লিভ ইন ড্যাশ হোয়াইট হাউস, আচ্ছা হোয়াইট হাউস আমরা এক কথায় বললে তো হোয়াইট হাউসটা চিনতে পারি না, যে হোয়াইট হাউসটা কি, ওখানে কি কাজ হয়, ওখানে কি করে, ওখানে প্রেসিডেন্টরা থাকে, সো এটা হবে ডি, এটা নির্দিষ্ট করে বুঝতে পারছি আমরা, আচ্ছা প্লিজ ব্রিং মি ড্যাশ গ্রিন বুক, আচ্ছা আমাকে এখানে বলেছে যে প্লিজ ব্রিং মি ড্যাশ গ্রিন বুক, এখানে দুইটা হতে পারে, এখানে এনও হতে পারে, এও সরি এও হতে পারে, আবার হতে পারে কি ডি, এখানে দুইটা আর্টিকেলই হতে পারে, এখানে হতে পারে এ হতে পারে, আবার হতে পারে কি
দি আর যে কোনো একটা বসালে হবে। আচ্ছা দি কিসের জন্য? গ্রিন বুক। এখানে কি গ্রিন বুকটাকে নির্দিষ্ট করে বলছে না, তার জন্য এখানে হবে কি? দি হবে। আচ্ছা আর এখানে এ কিসের জন্য হবে? গ্রিন। জি প্রথমে গি, গ্রিন গি আছে না, তো জিটা কি? জিটা কি এ ভাওয়াল না কনসোনেন্ট? জিটা হলো কনসোনেন্ট, সো এখানে হবে এ, এ অথবা দি দুটাই হবে আমার এখানে। ঠিক আছে বুঝাতে পারলাম? সাতের মধ্যে কার কয়টা হয়েছে বলো আমাকে, সাতের মধ্যে কে কয়টা পারলা? আচ্ছা আশা করি সকলে এটা বুঝতে পেরেছো। তো আমি করি পরে আরেকটা প্র্যাকটিসে যাই। এটা আজকে আমাদের ক্লাসের লাস্ট প্র্যাকটিস এবং আর্টিকেল ক্লাসে শেষ। ওকে আচ্ছা আমরা হচ্ছে আজকে আমাদের ক্লাসের লাস্ট আর্টিকেলের প্র্যাকটিসে যাব। আচ্ছা লাস্ট প্র্যাকটিস এটা আমাদের আজকের আর্টিকেলের। ওকে আচ্ছা দেখো আজকে আমাদের লাস্ট কোশ্চিন, মানে লাস্ট কোশ্চিন পেপার, কোশ্চিন পেপার নাম্বার 3 এবং আর্টিকেলের আজকে শেষ কোশ্চিন আমাদের। আচ্ছা আই স ড্যাশ গার্ল ইয়েস্টারডে ইন ফ্রন্ট অফ ড্যাশ ওভার ব্রিজ, ড্যাশ গার্ল ওয়াজ বিউটিফুল অ্যান্ড গেভ হার ড্যাশ রোজ, শি টুক ড্যাশ রোজ। আচ্ছা বলো তো এখানে বলছি যে আই স এ আই স ড্যাশ গার্ল ইয়েস্টারডে ইন ফ্রন্ট অফ ড্যাশ ওভার ব্রিজ, ড্যাশ গার্ল ওয়াজ বিউটিফুল অ্যান্ড গেভ হার ড্যাশ রোজ, শি টুক ড্যাশ রোজ। বলো এখানে আছে কয়টা? এখানে আছে 1 2 3 4 5, পাঁচের মধ্যে দেখি কে কত পাও। আজকে লাস্ট কোশ্চিন দেখা যাক কে কয়টা পারো। আই আই স ড্যাশ গার্ল ইয়েস্টারডে ইন ফ্রন্ট অফ ড্যাশ ওভারব্রিজ, মানে বলছে ওভারব্রিজের কি, ওভারব্রিজের সামনে কি গতকালকে আমি কি দেখেছি? একটা মেয়ে দেখেছি, দেখেছিলাম। ড্যাশ গার্ল ওয়াজ বিউটিফুল, মেয়েটি সুন্দর, অ্যান্ড গেভ হার এ রোজ, এবং তাকে গোলাপ দিয়েছি, শি টুক রোজ, সে গোলাপটি নিয়েছে। এখন কি বোঝাচ্ছে এখানে, কি হবে সেটা তোমরা বলো। এখন দেখি আবারও বলে দিচ্ছি, আই স ড্যাশ গার্ল ইয়েস্টারডে ইন ফ্রন্ট অফ ড্যাশ ওভার ব্রিজ, ড্যাশ গার্ল ওয়াজ বিউটিফুল অ্যান্ড গেভ হার ড্যাশ রোজ, শি টুক ড্যাশ রোজ। দেখি তো কে কয়টা পাচ্ছ, কি বলেছে? একে প্রথমে এ, আচ্ছা এ ইন ফ্রন্ট অফ কি বলেছে এটা, অন, অন কিভাবে হয়, অন তো আর্টিকেলে পড়ে না, একটু ভাইয়া দেখো যে আমাকে সঠিকটা জানাও। আচ্ছা আমি একটু করে দিই দেখো, আই স ড্যাশ গার্ল এখানে কি হতে পারে, আই স এ গার্ল ইয়েস্টারডে, গার্ল গা জি, জি আসছে, জি এর আগে কি হয়, জিটা আর্টিকেল না, জিটা কি ভাওয়েল না কনসোনেন্ট, জিটা অবশ্যই কনসোনেন্ট, কারণ কনসোনেন্ট কোনগুলা, সরি ভাওয়েল হলো এ ই আই ও ইউ, এবং এ ই আই ইউ বাদে সবগুলোই হলো কি কনসোনেন্ট, সো আমার জিটা কি কনসোনেন্ট, তার জন্য এখানে কি হবে এ। আচ্ছা ইয়েস্টারডে ইন ফ্রন্ট ড্যাশ ওভার, ইন ফ্রন্ট অফ ড্যাশ ওভার ব্রিজ, আচ্ছা এখানে ওভার ব্রিজের কথা বলেছি, ওভার ব্রিজটা কি নির্দিষ্ট করে বলছে না? এখানে আমাদের আরেকজন ভাই আসছে নতুন। আচ্ছা আমাদের এখানে ইন ফ্রন্ট, এখানে ব্রিজটা ওভার ব্রিজটা তুমি যদি এখন দেখেছো নির্দিষ্ট ব্রিজটার সামনে দেখেছো না, নির্দিষ্ট ব্রিজটার সামনে দেখেছো, তাহলে কি ব্রিজটাকে নির্দিষ্ট করে বলছে না, সো আমরা জানি কি নির্দিষ্ট করে বোঝালে কি হয় দি, সো এখানে কি হবে দি, মানে আই স এ গার্ল ইয়েস্টারডে ইন ফ্রন্ট অফ দা
ওভারব্রিজ মানে আমি বালিঘাটে দেখেছিলাম গতকালকে কি একটি ব্রিজের ব্রিজটির সামনে, ঠিক আছে। আচ্ছা আসিফ ভাই বলেছে একের প্রথমে এ তারপরটা এন ভাই, এন হবে না একটু দেখতে হবে। আচ্ছা তারপরে বলেছে ড্যাশ গার্ল ওয়াজ বিউটিফুল, বালিকা ড্যাশ গার্ল। আচ্ছা ড্যাশ গার্ল এখানে কি আমি বালিকাটাকে মানে যে বালিকাকে দেখেছি বা যে মেয়েটিকে দেখেছি সে মেয়েটিকে সুন্দর বলছি, তাই না? আমরা তো অন্য মেয়েকে বলছি না, আমরা ওই মেয়েটাকে বলছি। ভাইয়া তুমি হচ্ছে একটু নাম্বারিং করে দাও, বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে এক নাম্বার, এটা দুই নাম্বার, তারপর এটা তিন নাম্বার, তারপরে এটা চার নাম্বার, এটা পাঁচ নাম্বার, তাহলে আমি একটু বুঝতে পারবো। এখানে এ এন দিতে গেলে আমি বুঝতে পারতেছি ঠিক ভাবে। আচ্ছা তারপরে তিন নাম্বারটা দেখি, ড্যাশ গার্ল মানে আমি মেয়েটাকে বলছি, এখানে মেয়েটাকে নির্দিষ্ট করে বলছি না, তার জন্য এখানে কি হবে দি গার্ল, দি গার্ল এখানে কি হবে দি। আচ্ছা তাহলে দি গার্ল হলো, দি গার্ল ওয়াজ বিউটিফুল এন্ড গেভ হার ড্যাশ রোজ। আচ্ছা তুমি একটা রোজ দিচ্ছ, গোলাপ দিচ্ছ, তুমি কি বলছো দোকানে যে কি বলছো মানে মানে যাকে গোলাপটা দিচ্ছ সে গোলাপটা কি নির্দিষ্ট না, তুমি একটা গোলাপ দিচ্ছ, এখানে বলছো তুমি একটা গোলাপ দিচ্ছ, ঠিক আছে না? গোলাপ তো গোলাপ পুরো জাতি গোলাপ, তাই না? আচ্ছা তাহলে আমি এখানে গোলাপ রোজ এখানে নির্দিষ্ট হচ্ছে না, এখানে অনির্দিষ্ট হচ্ছে, তো এখানে কি হবে এখানে রোজ আর রো রো আর আসছে না, তাহলে এখানে কি হবে এ, ওকে এ রোজ। আচ্ছা হি শি টু ড্যাশ রোজ, আচ্ছা তুমি যে গোলাপটা দিয়েছো সেই গোলাপটাই তো নিবে, তাই না? না অন্য গোলাপ নিবে, তাহলে ওটা নির্দিষ্ট হচ্ছে না। আমি যদি তোমাকে এখন এই কলমটা দিই তাহলে কি তুমি এই কলমটাই নিবে। আচ্ছা এখানে বলেছে আসিফ ভাই বলছে যে দুয়ের দুই নাম্বারটা হবে দি, ঠিক আছে ভাইয়া। তারপরে এ এ না ভাইয়া একটু দেখতে হবে, এ গার্ল না ওটা দি গার্ল হবে। আচ্ছা দেখো আমি যে গোলাপটা দিচ্ছি সেই গোলাপটাই তো নিচ্ছে, তাহলে ওই গোলাপটাকে নির্দিষ্ট করে বলছি। আমি যদি বলি এখন তোমাকে আমি এই পেনটা দিব, তাহলে কি তুমি এই পেনটাকে বুঝাচ্ছি না আমি, তাহলে কি তুমি এই পেনটাই নিবা, তাহলে এই পেনটা মানে এটাই নির্দিষ্ট করে বুঝাচ্ছি আমি, ওকে। তো এখানে গোলাপ ওই গোলাপটাকে বলছি নির্দিষ্ট করে বলছি, তার জন্য এটা হবে কি দি। আচ্ছা আমরা দেখি এখানে কি কয়টা পেরেছি, পাঁচের মধ্যে কি কত পেরেছি একটু জানাও আমাকে। আজকের ক্লাস আমাদের অলমোস্ট ডান, না আমার আজান দিচ্ছে, আমরা ক্লাসটা জলদি শেষ করে দিব, অনেকে হয়তো নামাজ পড়তে যাবো, ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে আমরা মোটামুটি হয়তো বা আর্টিকেলটা বুঝতে পেরেছি, তাই না? মোটামুটি মানে ভালো করে। এখন আমি প্রথম থেকে যেসব কনসেপ্ট গুলো পড়ালাম একটু রিভিশন দিয়ে নি। আচ্ছা একটু রিভিশন দিই যে আর্টিকেল দুই প্রকার, একটা কি ডিফিনিট আর একটা ইনডিফিনিট। ডিফিনিট মানে হলো নির্দিষ্ট এবং ইনডিফিনিট মানে হলো অনির্দিষ্ট। আচ্ছা তারপরে আর্টিকেল হলো পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ কোন পার্টস অফ স্পিচ সেটা হলো কি অ্যাডজেক্টিভ, কারণ কিসের জন্য। আমি একটা উদাহরণ তো দিয়েছিলাম আই ওয়ান্ট আ পেন, সরি আই হ্যাভ আ পেন, আমার একটি কলম আছে, এখানে কি পরিমাণ বোঝাচ্ছে না, আমার একটি কলম আছে। এখানে বলছে আসিফ ভাই বলছে পাঁচের মধ্যে তিন পেয়েছে ভাই, আচ্ছা ঠিক আছে ভাই সমস্যা নাই, নেক্সট টাইম ভালো করে প্র্যাকটিস করো হয়ে যাবে। আচ্ছা দেখো তাহলে পার্টস অফ স্পিচ কোনটা অ্যাডজেক্টিভ, ওকে। আচ্ছা তারপরে আমার আর্টিকেল বসে কি কোন অনুযায়ী, আর্টিকেল বসে আমার কি অনুযায়ী সাউন্ড অনুযায়ী, ভাওয়েল এবং কনসোনেন্টের সাউন্ড ওয়াইজ বসে, এটা ভাওয়েল ও কনসোনেন্ট অনুযায়ী না, ভাওয়েল ও কনসোনেন্টের সাউন্ড অনুযায়ী বলে বসে, ওকে। আচ্ছা তারপরে হলো যে ক্রসের নিয়ম, আমরা ক্রসের নিয়ম শিখাইছি যে ক্রসের নিয়ম কোথায় কোথায় বসে না, সেখানে হলো একটা হলো মিলস, পুরো খাবারের সময় বলতে গেলে ডিনার লাঞ্চ ব্রেকফাস্ট ইত্যাদির ক্ষেত্রে আর্টিকেল বসে না। তারপরে বিভিন্ন স্পোর্টস যেমন ক্রিকেট ফুটবল হ্যাঁ ইত্যাদির ক্ষেত্রে আর্টিকেলটা বসে না। আচ্ছা তারপরে ধরো যে তোমার কিসের ক্ষেত্রে বসে না, কোনো জায়গার নাম, বইয়ের নাম ইত্যাদির ক্ষেত্রে বসে না, ওকে। আচ্ছা তারপরে ধরো যে তোমার আরো বসে না বিভিন্ন বই, বইয়ের নাম, তারপর সাবজেক্টের নাম, তারপরে কি দেশের নাম, কিন্তু দুটো এক্সেপশনাল বলেছিলাম, সেটা কি ইউএসএ এবং ইউকে, এই দুটাতে আর্টিকেল বসে, কোনটা বসে দি বসে। আচ্ছা তারপরে আমরা বলেছিলাম যে আর্টিকেল বসে না বইয়ের নামে, যেমন আমরা বল বইয়ের নামের ক্ষেত্রে বসে না, কোনো জায়গার ক্ষেত্রে বসে, নামের ক্ষেত্রে বসে না, ঠিক আছে। আর আজকে শিখালাম আমরা কি, আজকে ক্লাসটা শুরু করেছি ডেফিনেট আর্টিকেল মানে দি দিয়ে। আচ্ছা আচ্ছা দি কোন জায়গায় কোন জায়গায় বসে, দি বসে সাধারণত আমাদের কি, একটা আমি দুটো কবিতা দিয়েছিলাম এবং বলেছিলাম যে আমি একটু বলে দিই যে চন্দ্র সূর্য সাগর মহাসাগর আর নদী পর্বত শ্রেণী দ্বীপপুঞ্জ দ্বীপপুঞ্জ উপসাগর থাকে যদি, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম মিলে এই পৃথিবী, জাতি সম্প্রদায় ধর্মগ্রন্থ পত্রিকায়
লিখলেন কবি জাহাজ তারিখ আর ভৌগোলিক নাম এর আগে দি এর ব্যবহার সহজে হয় জানলাম। আচ্ছা আমরা এই কবিতাটা দিয়েছিলাম, তোমরা ভিডিওটা দেখে পরে পারলে স্ক্রিনশটটা নিয়ে নিও এবং আমি যে ক্লাসটা পড়ালাম, আচ্ছা আমি আগে বলিনি তারপরে। আচ্ছা আরো আমরা একটা দিয়েছিলাম কি, যেমন আমরা কিছু উদাহরণ দিই, যেমন হচ্ছে দা মুন, দা সান, দা রেড সি, দা পদ্মা, দা হিমালয়াস, দা নর্থ, দা সাউথ, দা আটলান্টিক ওকেন, দা প্রেস কি ইস্ট, এগুলোর ক্ষেত্রে, তারপর দা হলিকুরান, দা ডেইলি স্টার, দা ইউএসএ, দা একটা কোনো তারিখ ডেটের ক্ষেত্রে আর্টিকেল আমাদের বসে না। ওকে আচ্ছা আমাদের আর্টিকেল আমরা কিন্তু মোটামুটি শিখাই দিলাম, তোমরা আমি প্রথম থেকে যে নোটস গুলো মানে ক্লাসটা করালাম ওটার একটা জাস্ট শর্ট নোট করবো আমি যেগুলো দিলাম, আশা করে যে 2 থেকে 3 পৃষ্ঠা হবে নোটটা, তোমরা নোটটা করে একটা জাস্ট নোটটা করবে হাতায় এবং রেখে দিবে পরীক্ষার আগের দিন, দেখলে আশা করা যায় তোমরা পারবা, 8টা মেবি থাকে, 8টার মধ্যে 7-6টা লিখে দিয়ে চলে আসতে পারবা এবং অ্যাকুরেট হবে। আর তোমরা নোটটা লিখার পর ছবি তুলে আমাদের গ্রুপে পোস্ট করে দিবা এবং ওর মধ্যে থেকে আমরা এই আর্টিকেলের ক্যাপ্টেন অফ দ্য ক্লাস নির্বাচন করব এবং আমাদের গ্রুপে পোস্ট করে দেবো। ওকে আচ্ছা তোমরা আমাদের সাথে থাকো, আওয়ার স্কুলের সাথে থাকো এবং আমরা হচ্ছে খুব জলদি আমরা একাডেমিক ভাবে বইয়ের পাঠ্যসূচি অনুযায়ী আমরা হচ্ছে ক্লাস নেওয়া শুরু করব এবং তোমাদের তোমরা যাতে থাকো সেটা আমরা হচ্ছে কামনা করছি এবং আমাদের লাইভ ক্লাসটা শেষ করছি। বাই।